বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি সিনেমার কথা বলবো যেখানে কয়েদিরা ভোজনের জন্য একে অপরকে মেরে খায়। এই সিনেমার IMDb রেটিং 6.3/10। কাহিনী শুরুতে জেলিন নামে একজন ব্যক্তিকে দেখানো হয় যে একটি ঠিকানা খুঁজছিল থাকার জন্য। জেলিন মাইলের পর মাইল হেঁটে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎই তার পা পিছলে যায়। সে একটি বরফ করা নদীতে পড়ে যায়। কোনোক্রমে সে সেখান থেকে সাঁতার কেটে উঠে আসে। তারপর সে আবার হাঁটা আরম্ভ করে। সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। সে বসে বসে পুরানো দিনের কথা ভাবতে থাকে। জেলিন 6 জন ব্যক্তিকে হত্যা করেছিল, তার দরুন তাকে আজীবন কারাবাসে সাজা দেওয়া হয়। তারপর জেলিনকে জেলের রুমেতে আনা হয়। এখানে জেলা জেলিনকে জিজ্ঞাসা করে সে কি স্বপ্ন দেখছে। শুধুমাত্র এখানে জেলিনকে জিজ্ঞাসা করা হয় না, তার সঙ্গে থাকা বাকি কয়েদেরও একই কথা জিজ্ঞাসা করা হয়। প্রথমজন বলে সে সমুদ্র দেখতে চায়। দ্বিতীয় ব্যক্তি বলে সে চীনের বিরুদ্ধে যুদ্ধ দেখতে চায়। তৃতীয় ব্যক্তি বলে সে জেলেতে কাজ করতে ভালোবাসে, সে জেলার হতে চায়। চতুর্থ কয়েদি বলে সে মহাকাশে মহাকাশন দেখতে চায়। পঞ্চমজন সিপা, সে বলে বাড়ি ফিরে যেতে চায়। তারপর জেলা তাদেরকে বলে তাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হবে, তাই তাদেরকে এখানে ডাকা হয়েছে। তার কিছুদিন পর সবাইকে একটি জাহাজে বসিয়ে দেওয়া হয়। তারপর তাদের সবাইকে খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয়। এখানে মার্কাস নামের কয়েদিটি খুবই ভয়ঙ্কর হয়। সে জেলারকে বলেছিল সে একজন জেলার হতে চায়। এখানে সে এমন ব্যবহার করে যেন সে এখানকার মালিক। এরপর জাহাজের ডেক বন্ধ করে দেওয়া হয় সবাইকে অন্য একটি জায়গায় নিয়ে যাবার জন্য। এখানে সবাই ভয় পেয়ে যায়। সবাই মনে করতে থাকে তাদেরকে জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। এরা একে অপরের সঙ্গে লড়াই করতে আরম্ভ করে দেয়। এখানে স্টাডিকো নামে একজন ব্যক্তি ছাড়া সবাই একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এই বৃদ্ধ লোকটি পেছনে বসে প্রার্থনা করতে থাকে। এরা বেশিক্ষণ লড়াই করতে পারে না, গার্ড এসে এদের সবাইকে কন্ট্রোল করে নেয়। গার্ড কাঁদানে গ্যাস ছুটতে থাকে। সবাইকে একটি দ্বীপেতে নিয়ে যাওয়া হয়, সবার হাত লক করে দেওয়া হয়। তারপর সেখানে গোলাপসন এবং মাটরা আসে টেরানোভা পরিচয়ের জন্য সবাইকে বোঝাবার জন্য। গোলাপসন বলে সমস্ত দেশে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এই বিপুল পরিমাণে কয়েদিকে রাখবার জন্য উপযুক্ত জায়গা নেই, তাই তাদের সবাইকে এই দ্বীপেতে আমাদের নজরদারিতে রাখা হবে। এখানে থাকার জন্য সমস্ত রকমের সরঞ্জাম রয়েছে। এখানে 3 মাসের পর্যন্ত খাবার রয়েছে এবং একটি উপগ্রহ সবসময় তাদের উপর নজর রাখবে। যদি কোনো প্রয়োজন পড়ে একজন কয়েদি গিয়ে ওই লাল সিগন্যাল টিপতে পারবে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এখানে চলে আসব। কিন্তু মার্কাস এই পরিকল্পনায় খুশি ছিল না, তাই সে একটি বড় পাথর তুলে মাটার দিকে ছুড়ে মারে। কিন্তু গার্ড সঙ্গে সঙ্গে ফায়ারিং করে তাদের সবাইকে কন্ট্রোলে নিয়ে চলে আসে। মাটা বলে বয়েজ, যদি তোমরা এতে খুশি না হও তাহলে তোমরা গিয়ে জেলের ভেতর থাকতেই পারো। যাবার আগে গার্ড বাড়ির চড়ে প্রচুর পরিমাণে চাবি ফেলে রেখে যায়। এই চাবিগুলি ওই কয়েদিদের হাত করির চাবি। গার্ড চলে যাবার পর সমস্ত কয়েদি দৌড়াতে থাকে, চাবি নিয়ে একে অপরের সঙ্গে এরা মারপিট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আলীর গ্যাং এদের সবাইকে কন্ট্রোলে নিয়ে চলে আসে। এরপর আলী বাস্কের কাছে যায়, সেখান থেকে নিজের জ্যাকেট নেয় এবং নৌকায় করে সেইখান থেকে বাইরে চলে যাবার জন্য স্টাডিককে সে চুজ করে। এটি অন্য কয়েদিদের পছন্দ হয় না, যার দরুন এরা একে অপরের সঙ্গে আবার লড়াই করতে আরম্ভ করে দেয়। এই লড়াইয়ে অনেক কয়েদি মারা যায়। এখানে মরিফ নামে একজন কয়েদি আলীকে একটি বড় পাথরে করে মেরে ফেলে। মার্কাস স্টাডিককে একটি বড় পাথর দিয়ে মেরে ফেলে। সুযোগ বুঝে 3 জন কয়েদি নৌকো নিয়ে পালাবার চেষ্টা করছিল। সমুদ্রের ঢেউ এবং বড় বড় পাথরে ধাক্কা লেগে 3 জন কয়েদিই মারা। এরপর বাকি সব কয়েদি নিজেদের জ্যাকেট পরে নেয়। অন্য একটি হাতিয়ারের সাহায্যে মার্কাস তার হাতের লক করে। জেলিন এখান থেকে কিছু জিনিসপত্র এবং কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ে। যাবার সময় সে নিপাকে বলে এখানে মৃত্যু ছাড়া আর কিছুই নেই, এমন কিছু খাবার পত্র নেই যা 3 মাস চলবে। এখান থেকে চলে গিয়ে আমি নিজের দমে বেঁচে থাকতে চাই, এবং সে আশা করছে এখান থেকে বেরিয়ে যাবার রাস্তা সে খুঁজে পেয়ে যাবে। এরপর আমরা আমাদের কাহিনী শুরুর দিকে চলে আসি, যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল। চলতে চলতে জেলিন একটি জায়গা দেখতে পেয়ে যায় যেখানে আশ্রয় নিতে পারবে। জেলিন এইখানে বসে এক মনে তার পরিবারের ফটো দেখতে থাকে। তার চোখে জল এসে যায়, এইখানে শুয়ে পড়ে। যখন তার ঘুম ভেঙে দেখে ইঁদুরে তার খাবারগুলিকে নষ্ট করে দিয়েছে। এরপর সে পাথর নিচে চলে যায়। সেখানে সে আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখবার চেষ্টা করে। তার সাথে সাথেই জেলিন জল গরম করছিল। এরপর তার খিদে পায়, তাই সে একটি পাখিকে মেরে আগুনে গরম করছিল। ঠিক তখনই সিপা সেইখানে চলে আসে। সে জেলিনের ছুরি চুরি করবার চেষ্টা করে। এটা জেলিন দেখে নেয়, ছুরিটা সিপা ফিরিয়ে দেয়। সিপার খুব জোরে খিদে পেয়েছিল। এরপর এরা দুজনে খাবার খেতে থাকে। সিপা পাথরের ধারে যায় আত্মহত্যা করবার জন্য, কিন্তু সে আত্মহত্যা করতে পারে না কারণ তার ভয় করছিল। সে জেলিনকে জিজ্ঞাসা করে সে কেন মরতে চায় না। জেলিন বলে সে তার পরিবারের পাশে মরতে চায়, কারণ সে যদি এইখানে মারা যায় তাহলে সে তার পরিবারের পাশে কবর পাবে না। পরের দিন তারা একসঙ্গে চলতে থাকে। তারা এই দ্বীপ থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল।
এরা মাছ ধরার চেষ্টা করে, কিন্তু এখানে কোনো পোকার মাছ পাওয়া যায় না। সিপা জলের সঙ্গে খেলা করছিল, ঠিক তখনই তার হাতে একটি জেলিও সায়েন্টিফিক কামড়ে দেয়। সিপা যন্ত্রণা চিৎকার করতে থাকে। ঠিক তখনই জেলিন একটি জাহাজের ভাঙা টুকরো দেখতে পায়। সে সম্পূর্ণ জাহাজটিকে খোঁজবার চেষ্টা করে, কারণ জেলিন একজন পাইলট ছিল, সে ভালো জাহাজ ওড়াতে পারে। কিন্তু দুজন ব্যক্তি পর্যাপ্ত ছিল না এই জাহাজটিকে ওড়াবার জন্য, তাই আরও বেশি পরিমাণে লোক লাগতো। তাই তারা দুজনে আবার বেস ক্যাম্পে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের অনেকটা রাস্তা যেতে হতো, কিন্তু এখানকার ঠান্ডা যে কোনো সময় তাদেরকে মেরে ফেলতে পারে। কোনো ক্রমে তারা বেস ক্যাম্পে গিয়ে পৌঁছায়। এখানে এসে দেখে এখানের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এখানে মার্কাস নিজেকে জেলার মনে করে, সম্পূর্ণ জেলের মতো সে তার হুকুম এখানে চালায়। তার বলার সঙ্গে সঙ্গে সবাইকে দৌড়ে জেলের ভেতর যেতে হতো। যে দৌড়ে শেষে পড়ে যেত তাকে ধরে আগুনের শিখে সবাই মিলে খেত। জেরিন এবং সিপা কয়লা এবং আগুনের জন্য বেস ক্যাম্পের কাছাকাছি এসে পৌঁছায়। তারা এতটা রাস্তা হাঁটার পর এক প্রকার জমে গিয়েছিল, তাই তারা ক্লান্ত হয়ে সেইখানে শুয়ে পড়ে। সিপা কিছু আওয়াজ শুনতে পায়, তার ঘুম ভাঙে। সে দেখে মার্কাসের লোকেরা একজনকে মেরে ঝুলিয়ে নিয়ে আসছে এই দিকেই আগুনে সেকবার জন্য। সিপা সঙ্গে সঙ্গে উঠে পাথরের গায়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু জেলিনের ঘুম ভাঙে না। তাই সে জেলিনকে টেনে নিয়ে আসবার চেষ্টা করে। ততক্ষণে মার্কাসের লোকেরা তাদেরকে দেখে ফেলে, তাদেরকে মেরে বেস ক্যাম্পে নিয়ে যায় মার্কাসের কাছে। মার্কাস ঠিক করছিল তাদেরকে কি সাজা দেয়া হবে। জেলিন মার্কাসকে ওই জাহাজটির কথা বলে। জেলিন মার্কাসকে বলে সে যদি বোট নিয়ে খাবার আনার জন্য তাকে যেতে দেয়, তাহলে ওই জাহাজটি কোথায় আছে সে মার্কাসকে বলে দেবে। মার্কাস তার কথায় রাজি হয়ে যায়, তাকে বাইরে বের করে। জেলিন এবং অন্য চারজন লোক বোটে করে চলে যায়। মার্কাস তার লোককে জিজ্ঞাসা করে জেলিনের কেন জেল হয়েছে। তার লোকেরা বলে তার সাথে থাকা পাইলটকে তার মারার অভিযোগে জেল হয়ে যায়। জেলিন যাওয়ার পরে মার্কাস সবাইকে অর্ডার দেয় নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য। এখানে একজন কয়েদি মার্কাসের মুখোমুখি করতে চায়। মার্কাস তাকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে জেলিন এবং ওই তিনজন লোক বোটে করে যাচ্ছিল। একজন লোক বোট থেকে পড়ে যায়। জেলিন তাকে ধরে নেয়, আবার বোটে তুলে নিয়ে আসে। একজন গিয়ে সাইরেন বাজিয়ে দেয়, তখন সাইরেন ভেঙে যায়। তারপর জেলিন সমুদ্র তীরে ফিরে আসে, এসে বলে খাবার আসছে। মার্কাস জেলিনের কথা বিশ্বাস করে না। তারপর বাকি সব কয়েদি ঠিক করে তারা খাবারের জন্য কয়েকদিন অপেক্ষা করবে, তারা আর একে অপরকে মেরে খাবে না। সিপা যখন বালির উপর SOS লিখছিল, সে তখন বুঝতে পারে কোনো উপগ্রহ তাদের উপর নজর রাখছে না। এরপর জেলিন কয়েকজন কয়েদিকে নিয়ে বিমানের অংশবিশেষগুলো আনতে যায়। সেই বিমানের টুকরো দেখে কয়েদিরা খুবই আনন্দিত হয়। তারপর সেগুলিকে বেস ক্যাম্পে নিয়ে এসে একটি বিমান তৈরি করে ফেলে। ঠিক তখনই মার্টা এবং তার গার্ডেরা সেখানে চলে আসে। কয়েদিরা তাদের উপর রেগে যায়। গার্ড তাদেরকে কন্ট্রোল করার জন্য কাঁদানি গ্যাস ছুটতে থাকে। মার্টা জেলিনের সঙ্গে কথা বলার জন্য তৈরি হয়ে যায়। জেলিন তার কাছে কিছু খাবার এবং গ্যাস চায়। মার্টা তাকে জিজ্ঞাসা করে সে গ্যাস কি করবে। তখন জেলিন তাকে বলে জেনারেটর চালাবার জন্য। এরপর জেলিন মার্টাকে জিজ্ঞাসা করে তারা সিপার SOS সন্দেশ উত্তর দেয়নি কেন। তখন মার্টা তাকে জিজ্ঞাসা করে কয়েদি এত দূরে কী করছিল। জেলিন তাকে বলে তারা মাছ ধরার জন্য সেখানে গিয়েছিল। মার্টা বলে ওই অঞ্চলে কোনো প্রকার মাছ পাওয়া যায় না। সে বলে তারা অন্যান্য সায়েন্টিফিক জীবদের ধরে খাচ্ছে। মার্টা তাকে জিজ্ঞাসা করে এখনও পর্যন্ত কতজন কয়েদি বেঁচে আছে। এখানে জেলিনের সন্দেহ হয়, কারণ এই নাম্বার তো তাদের কাছেই থাকা উচিত। জেলিন বলে 87 জন কয়েদি এখনও পর্যন্ত বেঁচে আছে। এরপর মার্টা গ্যাস এবং খাবার সেখানে রেখে দিয়ে চলে যায়। জেলিন এবং অন্যান্য কয়েদিরা বিমানে গ্যাস ভরার চেষ্টা করে, যেটি কাজ করতে আরম্ভ করে দেয়। এটা দেখে তারা খুবই আনন্দ উৎফুল্ল হয়। এরপর আমেরিকার কিছু কয়েদিকে এখানে মরার জন্য ছেড়ে দেওয়া হয়। এই কয়েদিদের একজন বড় লিডার ছিল। জেলিন তার সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে যায়, কিন্তু সে জেলিনের সঙ্গে হাত মেলায় না। জেলিনকে উল্টে ধরে মারতে থাকে। এখানে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট আরম্ভ হয়ে যায়। এই মারপিটে 40 জনেরও বেশি অধিক কয়েদি মারা যায়। অন্যদিকে গার্ডেরা এদের ওপর নজর রাখছিল। মারটা ফোন করে বলে গার্ডদেরকে এগিয়ে যেতে এবং গুলি করে সবাইকে মেরে ফেলার জন্য। গার্ডেরা গুলি চালায় এবং এই গুলিতে সবাই মারা যায়। এখানে জেরিন এবং সিপা কোনো ক্রমে বেঁচে যায় এবং দুজন কয়েদি পাহাড়ের পেছনে লুকিয়েছিল। গার্ডেরা চলে যাবার পর চারজনে মিলে জাহাজটিকে বাইরে বের করে নিয়ে আসে। সিপা তাড়াতাড়ি তাদের সবাইকে ছেড়ে পাহাড়ের ওপর চলে যায় এবং পাহাড়ের ওপর থেকেই আত্মহত্যা করে মারা যায়। জেরিন গার্ডের নজর এড়িয়ে জাহাজটিকে ওড়ায়, কিন্তু গার্ডেরা জাহাজের ওপর থেকে জেরিনকে গুলি চালায়। এই গুলিতে দুজন কয়েদি মারা যায়। জেরিন একা তাদের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়। বন্ধুরা, সিনেমাটি এইখানেই সমাপ্ত হয়ে যায়।